কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলছেন কাদের আরো বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে বলছেন অ্যাডভোকেট সালমা ইসলাম জানাব ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাবে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘনকারীরা এবং সর্বশেষ জানাবো বাচ্চাদের সতর্ক করে স্কুল গেটে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলছেন কাদের কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত ওবায়দুল কাদের বলেন আমার মনে হয় এরা পড়াশোনা করে না কথাটা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের সঙ্গে তাদের তাদের বন্ধুত্ব পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় পাকিস্তান একসময় বোঝা ভাবত এখন লজ্জিত এতে রিজ্ফিতে লজ্জা পাওয়া উচিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তাদেরই লজ্জা পাওয়া উচিত তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে শেহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না তারা কেন দেখে না সেটা তাদেরকে জিজ্ঞাসা করুন জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কে কাকে হুমকি দিয়েছে তাদের জন্ম তো বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপি হয়নি এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোনো কারণে কারে চাপে নির্বাচন এসেছেন সেটা থেকে পরিষ্কার করতে হবে তিনি বলেন বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে পঁচাত্তরের পনেরো আগস্টের হত্যাকাণ্ড খুনিদের মদত দিয়েছে জিয়া মোশতাক চক্র এর মধ্য দিয়ে দেশে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু শেখ হাসিনা দেশে ফিরে হত্যা কু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে ও অগ্রগতির ধারা সূচিত করেন বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতির দেশে উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি রাজধানী ঢাকা সহ সারাদেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে আরো ঘন্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ হতে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে এর আগে গত উনিশ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয় এরপর কয়েক ধাপে তা বাড়ানো হয় রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে বলছেন অ্যাডভোকেট সালমা ইসলাম জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন নিজের শক্তি না থাকলে কখনো অন্যের উপর নির্ভর করা ভালো কিছু করা যায় না ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র রাজনীতি সব ক্ষেত্রে এটা খুব জরুরি বিষয় সত্য যে নানা জটিলতা ও বিশ্বাসঘাতকতার কারণে আমাদের দল নব্বই সালের পর থেকে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না বিশেষ করে বিগত পনেরো বছরে এই পরিস্থিতি আরো নাজুক হয়েছে আমরা এক ধরনের আরোপিত বা শৃঙ্খলিত সময় পার করছি আমরা কেউ এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না অ্যাডভোকেট সালমা ইসলাম আরো বলেন সঙ্গত কারণে রাজনীতি এখন পদে পদে নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত হয়ে পড়েছে সরকার ও প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ ছিল গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলের জনপ্রিয় নেতাদের মধ্যে যারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তাদের অনেকে অনেকে আশাহত হয়েছেন আবার আবার কেউ কেউ মনোনয়ন মনোনয়ন পেয়েছেন পাননি নির্বাচনের মাঠে শক্তভাবে দাঁড়াতে পারেনি শক্তি সামর্থ্য থাকলেও প্রশাসনের গোপন ষড়যন্ত্রের কারণে সব ভিস্তে গেছে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে আশ্বাস দিয়ে অনেকটা জোর করে আমাদের দলকে নির্বাচনে নেওয়া হয়েছিল তিনি বলেন আপনারা সবাই জানেন আমিও ঢাকায় এক থেকে নির্বাচন করেছি কিন্তু কি হয়েছে মানুষ যমুনা টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে লাইভে দেখেছে কোন টেলিভিশন চ্যানেল সাহস না করলেও যমুনা টেলিভিশন সাহসী ভূমিকা পালন করেছে ভোটের দিন সকাল থেকে যখন সব কেন্দ্রে ভোট কার্যকরী হচ্ছিল তখন নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব পর্যায়ে আমি নিজে যোগাযোগ করি কিন্তু কোনো প্রতিকার পাইনি ওই সময় আমাদের পার্টির চেয়ারম্যান প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি ফলে অসহায়ের মতো চরম কষ্ট মেনে নিতে হয়েছে তিনি বলেন আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি জাতীয় পার্টির যে কটি আসনে নিশ্চিত জয়ের সম্ভাবনা ছিল তার মধ্যে আমার আসনটি অন্যতম অথচ আমাকে এরকম ভোট ডাকাতি মেনে নিতে হয়েছে জাতীয় পার্টির কো চেয়ারম্যান বলেন আমি মনে করি আজ এ বিষয়গুলো যথাযথভাবে রিভিউ করতে হবে আমরা নির্বাচনের আগে জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনে আমরা কি ভূমিকা রেখেছি কিভাবে এখন জনগণের আস্থা অর্জন করব তিনি বলেন বিশেষ করে শুধু সংসদে বিরোধী দল হয়ে থাকলে চলবে না সাধারণ মানুষের মন জয় করতে হবে আমি মনে করি রাজনীতি কখনো হারাবে না যে কোনো কঠিন পরিস্থিতি পরিস্থিতির মধ্যেও রাজনীতি টিকে থাকবে জনগণের বিপ্লব ও সংগ্রাম কখনো বিফলে যায় না সেই জনগণকে নিয়ে আমাদের রাজপথে থাকতে হবে অ্যাডভোকেট সালমান ইসলাম বলেন আমাদের সুযোগ্য চেয়ারম্যানের কৌশলী ভূমিকার কারণে সংসদে তার বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়টি শেষ পর্যন্ত আটকানো যায়নি এক্ষেত্রে আমাদের দল অবশ্যই লাভবান হবে তা না হলে ষড়যন্ত্রকারীরা সফল হয়ে যেত এ সময় দলের মাঠ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি জানি আপনাদের অনেকের মনে কষ্ট আছে অভিমান আছে ক্ষোভ আছে এত কিছুর পরেও সবকিছু বড় সত্য হলো আমার সবাই জাতীয় পার্টিকে ভালোবাসি পলি বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসি তার দেখানো পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়ে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করব। পার্টির চেয়ারম্যান আমাদের যে দিক নির্দেশনা দেবেন আমরা তা পালন করার জন্য আপনার চেষ্টা করব। ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাবে আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘনকারীরা লীগ উপজেলা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্তকে ভ্রুকোটি দেখিয়ে আওয়ামী লীগের শতাধিক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রথম দফা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেছে একশো পঞ্চাশটি উপজেলার মধ্যে অন্তত সাঁইত্রিশটিতে সরাসরি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছেন দ্বিতীয় দফা তৃতীয় দফাতে বিপুল সংখ্যক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা স্বজনরা প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে দলের সিদ্ধান্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়নি আওয়ামী লীগ আগামী তিরিশ এপ্রিল এই বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন সেই বৈঠকে এদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন তবে আওয়ামী লীগের সাম্প্রতিক সময় সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা করে ধারণা করা যায় যে আওয়ামী লীগের যারা সিদ্ধান্ত লঙ্ঘন করে স্বজনদেরকে প্রার্থী করেছেন তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে পারবেন না আইনের নানা ফাঁকফোকর দিয়ে তারা বেরিয়ে যাবেন বলে অনেকের ধারণা কারণ আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটির মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে বিশেষ করে স্বজনদের প্রার্থী করা যাবে না এই ঘোষণার পর কত

তিনি যখন গতবার উপজেলা নির্বাচনে বিজয় হয়েছেন এবারও তিনি প্রার্থী হতে পারেন এতে কোনো অসুবিধা নেই বলে আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন ডাক্তার রজ্জাকের বেচানোর জন্য সিদ্ধান্ত নিতে গিয়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে আওয়ামী লীগের যে সমস্ত স্বজনরা নিজ যোগ্যতায় দলের বিভিন্ন পদে আছেন তাদেরকে স্বজন হিসেবে বিবেচনা করা যাবে না এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে এরা নিজেদের যোগ্যতায় দলের পদ নিয়েছেন নিজেরাই দল নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের নোয়াখালীর এমপি মোহাম্মদ একরামুল করিম ইতিমধ্যেই জানিয়েছেন জানিয়েছেন যে সন্তান যদি সাবালক হয় তাহলে যে সন্তান সাবলক হলে তার একক সিদ্ধান্ত নেয়ার আছে একই রকম মনোভাব ব্যক্ত করেছেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান শাহজাহান খানের ছেলে সেখানে সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আর এই কারণে এই সমস্ত ব্যক্তিরা শেষ পর্যন্ত কোনো শাস্তির কোপানলে পড়বে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আবার আওয়ামী লীগের মধ্যে কেউ কেউ বলছেন যে স্বজনরা যখন আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিল তখন তাদেরকে বাধা দেয়নি তিনি স্বজন না দুজন সেটি বিবেচনায় বিষয় নয় এই সমস্ত নানা যুক্তির মার পেয়েছে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত লঙ্ঘনকারী পার পেয়ে যাবে বলে অনেকে মনে করছেন বাচ্চাদের সতর্ক করে স্কুল গেটে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা তীব্র তাপ্রভাবের মধ্যে খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কলেজ রোজা ঈদ এবং তাপ্রভাবের কারণে সাত দিনের লম্বা ছুটি শেষে ফের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ তবে প্রচন্ড গরমের কারণে বাচ্চাদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা সেজন্য রোদ ওঠার আগেই সন্তানকে পৌঁছে দিচ্ছেন স্কুলের আঙিনায় একই সঙ্গে গরমে সুস্থ থাকতে দিচ্ছেন নানা উপদেশ আবার তা প্রভায় ক্লাসের বাইরে বেন না হতে মাঠে খেলাধুলা না করতে এমনকি বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি না করার জন্য সতর্ক করতে দেখা গেছে অনেকে রোববার সকাল সাতটায় সরজমিনের রাজধানী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে ঘুরে দেখা যায় অভিভাবকরা তাদের সন্তান নিয়ে স্কুলে আসছেন সকাল সাড়ে সাতটা নাগাদ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ছয়টার দিকেই চলে এসেছেন অনেকে আবার স্কুল গেটে পৌঁছে ভেতরে প্রবেশের আগেও গরমে বাইরে খেলাধুলা না করার জন্য সন্তানকে উপদেশ দিয়ে সতর্ক করছেন সঙ্গ দিয়ে দিচ্ছেন পানি জুস কিছু সময় পর পর পানি পান করতেও বলতে দেখা গেছে বেশ কয়েকজন অভিভাবক বলেন তীব্র গরমের মধ্যে স্কুল না খুলে অনলাইন ক্লাসের প্রতি জোর দেওয়া যেত সকালে রোদ না থাকলেও গরম হওয়ার কারণে এমনিতেই ঘেমে যেতে হচ্ছে আর কিছু সময় পর যখন রোদ উঠবে তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে আরো দুই থেকে তিন দিন বন্ধ বাড়িয়ে শিক্ষার্থীদের বাসায় রাখলে পারলে ভালো হতো আব্দুর রহমান নামের এক অভিভাবক বলেন গরমে বাসা থেকে এই পর্যন্ত আসতে উঠেছে স্কুল কলেজ খোলা রাখলেও প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি চিন্তা ভাবনা করা প্রয়োজন ছিল ছোট বাচ্চারা অসুস্থ হয় বেশি গরমে বাসার ফ্যানের নিচে সার্বক্ষণিক থাকলেও তারা অসুস্থ বোধ করে সে জায়গায় এখন বাচ্চাদের বিষয়টি কিছুটা বিবেচনা করা যেতে পারে আফতাবুন নামাহার নামে এক অভিভাবক বলেন কিছুটা উদ্বিগ্নতা কাজ করে ছোট বাচ্চাদের যতই নিষেধ করা হোক না কেন দৌড়াদৌড়ি কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলা করবে সেজন্য স্কুলের ভেতরে মূল ভূমিকা পালন করতে শিক্ষক বাচ্চারা জানো শ্রেণীকক্ষ থেকে বাইরে বের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর শিক্ষকদেরকে কিছু সময় পর পর পানি পান করবে কিংবা বিশ্রামের বিষয়টিও দেখতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য